ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে যাচ্ছি যে আপনারা আপনাদের নিজেদের লোকেশন অনুযায়ী আপনাদের রমজানের ইফতারির টাইম সহ এবং সেহরির সময়সূচি কীভাবে দেখবেন সেই প্রসেসটা। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনাদের সেহরির সময় এবং আপনাদের ইফতারের সময়সূচি কীভাবে দেখবেন এবং কয়েকত নামাজের ওয়াক্ত টাইম কত এবং সেহরির শেষ সময় কত এবং শুরুর সময় কত এবং আপনারা ইফতারের সময়সূচি কত এবং শেষ কত সব ডিটেলস দেখে নিতে পারবেন আজকা এই ভিডিওটার মাধ্যমে। তাই আজকের ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করলাম সম্পূর্ণ দেখার, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চলেছি কীভাবে আপনারা রমজানে সেহরির সময়সূচি দেখবেন এবং ইফতারের সময়সূচি দেখবেন সঠিক সময়সূচি আপনাদের নিজেদের জেলা অনুযায়ী। মানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতেই দেখতে পারবেন সময়সূচি, কয়টা বাজে জামাত শুরু হবে এবং কয়টা বাজে ইফতারি শুরু হবে এবং কয়টা বাজে ইফতারি টাইম শেষ হবে এবং সেহরির টাইম শুরু এবং শেষ। তো তার জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথা চলে যায়, ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আপনাদেরকে ফার্স্ট হলে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর এই অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোরে চলে যাবেন। তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বার অপশন পেয়ে যাবেন, সার্চ বার একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা সুদ লিখে দিবেন মুসলিম, এখান থেকে মুসলিম লিখে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে অবশ্যই দেখুন এই যে মুসলিম ডে নামাজ রোজার সময় এই অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা মূলত অলরেডি দেখুন 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে, মানে 10 লাখ মানুষ ডাউনলোড করে ফেলেছে। এই অ্যাপ্লিকেশনটা খুব একটি ভালো। তো এই অ্যাপ্লিকেশনটা এখন আপনাদেরকে কাজও এখানে ওপেন করবেন, ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ক্ষেত্রে, দেখুন লোকেশন সেটিংস, মানে আপনি যে লোকেশনে থাকেন সেটা দিয়ে দিবেন, সেই লোকেশন অনুযায়ী আপনাদের টাইমটা সঠিক টাইমটা দেখাবে আর কি। তো এখান থেকে দেখুন জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এবং জিপিএস লোকেশন ভিত্তিক, এখান থেকে আপনারা অবশ্যই জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন দিয়ে দিবেন। এবং এখান থেকে আপনারা একটা অপশন দেখে নিতে পারতেছেন, দেখুন জেলা নির্বাচন করুন, মানে আপনারা যেই জেলায় থাকেন সেই জেলাটা এখানে সিম্পলি দিয়ে দিবেন। যেহেতু আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে আমি মুসলিমস দিয়ে দিলাম যেহেতু আমি অলরেডি মুসলিমসে থাকি, আপনাদের নিজ জেলা অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে দেখুন মুসলিমদের মধ্যে কী কী রয়েছে সব কিন্তু এখানে শো করছে, আপনাদের যেটা জেলা দিবেন সেটার মধ্যে কী কী রয়েছে লোকাল সব দেখা যাবে। তো এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন দেখুন উপরে লেখা চলে এসেছে কোন মাজহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, হানাফি নাকি শাফেঈ মালি ও হাম্বালি, এখান থেকে কোন বক্তাদের মানে সঠিক টাইমটা দেখতে চান সেটা এখানে দিয়ে দেবেন। আমি সাফের দিয়ে দিলাম, আপনি এটা দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনার সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনার যদি একটা লক্ষ্য করেন দেখতে পারতেছেন, দেখুন এখান থেকে আপনার লক্ষ্য করে দেখতে পারতেছেন, দেখুন এখানে কিন্তু মুসলিমস কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি এখানে টিক মারে যদি ক্লিক করেন এখান থেকে অনেকগুলো মানে জেলা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সিলেবেন আপনাদের নিজ অনুযায়ী জেলা অনুযায়ী। তো এখান থেকে দেখুন আসর ওয়াক্ত শেষ হতে বাকি, মানে এখান থেকে কিন্তু আসরের নামাজ শেষ হতে বাকি রয়েছে আর 58 মিনিট। 58 মিনিট পরে কিন্তু আমাদের জেলাতে আর কি 53 মিনিট পরে আর কি জামাজটা শেষ হবে। তো এখান থেকে দেখুন ফজর নামাজ শুরু হয়েছে 4:39 এবং শেষ হয়েছে 5:53 এবং জোহর রয়েছে 12:07 এবং শেষ হয়েছে 3:30 মানে 3:30 এবং মাগরিবের নামাজ শুরু হবে 6:15 এবং শেষ হবে 7:27 এবং এশারের নামাজ শুরু হবে 7:28 এবং শেষ হবে 11:26। এটা কিন্তু আমাদের জেলা অনুযায়ী আর কি সময়সূচি। তো এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন, যেহেতু আমি পূর্ববর্তী সেহরির শেষ সময়টা দেখব। এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখে নিতে পারতেছেন, দেখুন এখানে দেখুন 4:35 কিন্তু এখানে আমাদের এখানে সেহরির শেষ সময় আর কি শেষ হবে গ্রামে। তো এখান থেকে যদি আমি অ্যালার্ম একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যালার্ম সেট হয়ে যাবে এবং 4:35 কিন্তু অটোমেটিকলি আমার মোবাইল ফোনটা বাজতে থাকবে, মানে আপনাদের আলগা আর কি অ্যালার্ম দিতে হচ্ছে না, এখানে আপনারা চাইলে অ্যালার্ম দিয়ে নিতে পারেন, ফিক্স টাইমে একদম আপনাদের মোবাইল অ্যালার্ম বাজবে। তো এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের ইফতার শুরু, এখানে দেখুন আজকের ইফতার শুরু হবে 6:15, এখন বাজে হচ্ছে 5:19 যেহেতু আমি এখন শ্যুট করছি ভিডিওটা।
তো 5:19 আর কি শুরু করছি, এখানে 6:15 আর কি ইফতারের শুরু হবে, এবং আর ইফতারের বাকি রয়েছে, মানে ইফতারের করার বাকি সময় রয়েছে আর 55 মিনিট 30 সেকেন্ড। তো এই 55 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আর কি ইফতারি শুরু হবে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের নিজ জেলা অনুযায়ী শেয়ারের টাইম সহ এবং ইফতারের টাইম সহ দেখে নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে। যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা। আর অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন এই ভিডিওটা। অবশ্যই আপনারা শেয়ার করে এই ভিডিওটা ভাইরাল করে দেবেন, যেহেতু এটা একটা ইয়া ভিডিও, এটা সবাই একটা জানা প্রয়োজন রয়েছে। তো এখানতে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।